নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে এমন কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যাতে কিনা তোমাদের সংসারের অনেক কাজকর্ম করতে অনেক হেল্প হয়, যাতে অতি সহজেই হয়ে যায় আর যাতে সংসারের কিছুটা হলেও খরচ তোমরা বাঁচাতে পারো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথম টিপস দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি ভাঙা একটা ক্ল্যাচার। তো তোমরা ভাবছো যে ভাঙা ক্ল্যাচার দিয়ে কি হবে? দেখো, অনেকটা কাজ এটা দিয়ে হবে, কিছুটা হলেও খরচ বাঁচবে। তোমরা দেখো জাস্ট, তাহলেই বুঝতে পারবে কত সুন্দর কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। আমি দেখো ক্ল্যাচারের একটা পার্ট নিয়েছি, এই একটা পার্ট দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর নিয়েছি ডাবল টেপ গাম। তো ডাবল টেপ গাম থেকে কিছুটা অংশ আমি এখন কেটে নেব। মোটামুটি এরকম এইটুকু ক্লিপের যেরকম সাইজ সেরকম মাপ মতোই কিন্তু ডাবল টেপ গামটা নিতে হবে। তো আমি এখানে নিয়েছি ডাবল টেপ গাম। এবারে তোমরা যেখানে ভাবছো এটাকে একেবারে সেট করবে ঠিক সেই জায়গাটাতে লাগিয়ে নিও। আমি এই জায়গাটাতে দরজার একটা পেছনে আমি এই ডাবল টেপ গামটাকে সেট করে নিলাম। এইবারে দেখো ক্লিপের ঠিক ভেতরের অংশটা থেকে এরকমভাবে আটকে দিচ্ছি। এবার বাইরের অংশটা যেহেতু এরকম হয়ে থাকবে, আমরা কিন্তু কয়েকটা এখানে জিনিস ঝুলিয়ে রাখতে পারবো, হ্যাং করার ক্ষেত্রে খুব সুন্দর কাজ দেবে। এই যে এখানে এক একটা দাগ রয়েছে, এগুলোর ভেতরেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে আটকে দিতে পারবো। তো দেখো এখানে বিভিন্ন, যেমন ধরো বাচ্চাদের আই কার্ড, হেডফোন, চাবি, তোমরা এই সমস্ত প্রয়োজনীয় জিনিস যেগুলো রোজকার প্রয়োজনীয় আর খুব তাড়াহুড়োর মধ্যে যাতে আমরা হাতের কাছে পেয়ে যাই, ঠিক সেই রকমই জিনিস কিন্তু তোমরা এখানে হ্যাং করে রাখতেই পারো। দেখো বন্ধুরা, তাহলে ভাঙা ক্লিপ হোক বা ভালো ক্লিপ হোক, তা দিয়ে কিন্তু আমরা এই কাজটা করে নিতেই পারি। ক্লিপটা ভেঙে গেলে ফেলে না দিয়ে তোমরা এই কাজটা কিন্তু করে নিতে পারো। হলো না বন্ধুরা দারুণ একটা টিপস? ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। দেখো বন্ধুরা, চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে। দেখবে এই যে পেন্সিল দিয়ে যখন বাচ্চারা লেখে, পেন্সিলটা অনেকদিন লিখতে লিখতে ইউজ করতে করতে, এটা শার্পনার দিয়ে কাটতে কাটতে কিন্তু পেন্সিলটা ছোট হয়ে যায়। কিন্তু এতটুকু পেন্সিলও কিন্তু রয়েছে, সেটা কিন্তু ফেলে দেওয়া উচিত নয়, জিনিস কিন্তু নষ্ট করা একেবারেই উচিত নয়। তো বাচ্চাদের দেখবে হয় যে ছোট হয়ে গেলে ওদের ধরতে অসুবিধে হয়, অথবা বাচ্চাদের এটা হয় যে বড় পেন্সিল দিয়ে লিখব, এই প্রবণতাও কিন্তু থাকে। আমরা কিন্তু একটা টিপস ফলো করতে পারি, তাতে কি হবে পেন্সিলটাও বড় হয়ে যাবে আর বাচ্চারাও লিখবে, ফেলে দিয়ে কিন্তু নষ্ট করতে হবে না। তো তার জন্য আমরা কি করব দেখো, এরকম জাতীয় যদি কোনো ঢাকনা থাকে, এই যে ধরো পেনের ঢাকনা হোক, যেটার সাথে মোটামুটি এটা আটকে যাবে। এটা যেমন স্কেচ পেনের আমি একটা ঢাকনা নিয়েছি, যেমন পেনের ঢাকনা, স্কেচ পেনের ঢাকনা, সরু মোটা, এরকম অনেক ঢাকনাই রয়েছে যেটার সাথে সেট হবে যেই পেন্সিলের, সেটার থেকেই কিন্তু এরকমভাবে। এই দেখো পেন্সিলটা কিন্তু বড় হয়ে গেল আর নষ্টও হলো না, তাহলে বাচ্চারা কিন্তু লিখতে পারবে। এই যে এই দেখো আমার মেয়ে আবার পেন্সিলটা ধরেই দেখাচ্ছে। এই দেখো বাচ্চারা কিন্তু অতি সহজেই, খুব সুন্দরভাবে পেন্সিলটা ধরতে পারবে, আর ফেলেও দিতে হবে না, আর অনেকটাই কিন্তু ইউজ করতে পারবে অনেকদিন পর্যন্ত। হলো না বন্ধুরা দারুণ একটি উপকারী টিপস? ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমরাও ফলো করো এইভাবে। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে। এই টিপসটা কিন্তু ভীষণ হেল্পফুল। তো দেখো আমরা প্রত্যেক দিন বেসিন পরিষ্কার করি, হাত ধোয়ার বেসিন হোক বা রান্নাঘরের সিঙ্ক হোক, দুটো বেসিনই কিন্তু আমরা খুব সুন্দর করে ক্লিন করে রাখি। সমস্যাটা হয় রাত্রেবেলা, অনেকটা টাইম যেহেতু ব্যবহার হয় না, তখন কি হয় বিভিন্ন পোকা মাকড়, বিশেষ করে আরশোলা, ছোটো ছোটো ওরা যে পোকাগুলো হয় সেই পোকাগুলো কিন্তু বেরিয়ে আসে এই রকম বেসিনের পাইপ থেকে। তো শুধু আমি এখানে হাত ধোয়ার বেসিনে দেখাচ্ছি, তোমরা কিন্তু রান্নাঘরের যে সিঙ্ক সেটাতে অবশ্যই দেবে, দেখবে কতটা হেল্প হয়। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর যে ঝাঁঝালো গন্ধ আছে, নিজস্ব যে একটা ঝাঁঝালো গন্ধ, তার ফলে কিন্তু কোনো পোকা মাকড় কিচ্ছু কিন্তু বেসিনে আসতেও পারবে না, মানে বেসিনের পাইপ থেকে কিন্তু উঠতে পারবে না। এই ট্রিক্সটা তোমরা ফলো করো, দেখবে অনেকটা হেল্প হবে। এই ঝাঁঝালো গন্ধে কিন্তু রান্নাঘরেও কোনো পোকা মাকড় আসতে পারবে না রাত্রেবেলা।
তার ফলে কিন্তু অনেকটাই হেল্প হয়। পোকামাকড় না আসলে কী হয় তোমরা বুঝতেই পারছো, আলাদা করে বলার কিছু নেই। তাহলে বন্ধুরা, হলো না দারুণ একটা ট্রিক্স? এই টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু এরকম বেসিনের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো, অনেকটাই হেল্প হবে। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে। দেখো বন্ধুরা, আমরা যখন মোবাইলে চার্জ দিই এরকম কিন্তু আমাদের সুইচ বোর্ড ঘরের মানে প্রতিটা ঘরেই প্রায় থাকে। এইবারে কি হয়, এটা দেখো অনেকটা ওপরে, কিন্তু এই দিকটায় টেবিল রাখার বা চেয়ার রাখার কিন্তু কোনো স্পেস নেই, যেহেতু হাইটটা অনেকটা। তো কি হয়, আমরা যখন মোবাইল চার্জ দিই এখানে রাখি, এখানে কিন্তু রাখাটা খুব বিপজ্জনক, তার ফলে আমরা চার্জটা এখানে দিতে পারি না, জায়গাটা কিন্তু আমাদের নষ্ট হয়। তারপর দেখবে বাড়িতে যখন গেস্ট আসে প্রতিটা ফোনই চার্জ দিতে হয়, কি হয় এই সমস্যাটা যে চার্জের জায়গা থাকতেও আমরা রাখার অভাবে চার্জ দিতে পারি না। তো দারুণ একটা ট্রিক্স দেখাবো বন্ধুরা, তোমরা এটা ফলো করো, দেখবে অনেকটাই হেল্প হবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও আজকের ভিডিওটি। দেখো এই যে এই মোবাইলটাকে আমি এখন চার্জ দেব, তো কিভাবে দিচ্ছি দেখো, এই যে এটা দিয়ে নিলাম। এইবারে আমি যে ট্রিক্সটা ফলো করব সেটাই দেখো, এই যে মোবাইলের চার্জার, আর নিয়ে নিয়েছে একটা ক্ল্যাচার। এই ক্ল্যাচার দিয়ে তোমরা ভাবছো যে এটা দিয়ে কী হয়, তো দেখো দেখলে তোমরা অবাক হয়ে যাবে, এই ক্ল্যাচার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এটাকে আটকে দিতে পারো। এই দেখো এরকমভাবে একটু এখানটায় বাড়তি রাখবে আর পেছনটা ঠিক এরকম। এই দেখো এখানটা আমি খুব সুন্দর করে এবার রেখে দিলাম, যেহেতু ক্লিপের এই অংশটা আছে পুরোটাই সাপোর্ট, পড়ার কিন্তু ভয় নেই। এই দেখো আমি সুইচটা দিয়ে দিলাম, খুব সুন্দর করে কিন্তু চার্জ হয়ে যাবে, এটা কিন্তু আর পড়ারও ভয় নেই। দেখো তোমরাও কিন্তু এইভাবে বন্ধুরা চার্জ দিও, দেখবে অনেকটাই হেল্প হবে। দারুণ একটা ট্রিক্স, এই ট্রিক্সটা কিন্তু ফলো করতে পারো। আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই বিপাশা আজওয়ালকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই, পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। চলো টাটা।